ভবনে বিকট বিস্ফোরণের পর ব্যাপক হতাহতের ঘটনায় নিস্তব্ধ পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি পিলার ধসে ঝুঁকিপূর্ণ পুরো ভবন। দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানালেন, ভবনের বেসমেন্টে 16টি পিলারের 5টি বিস্ফোরণে ধসে পড়েছে। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যগুলোও, যে কারণে ভবনটি ভেঙে ফেলতে হবে। এক্সপার্ট যারা আছেন সবার সম্মিলিতভাবে স্পটে এসে আমরা মিটিং করব। মিটিং করে আমরা অতি সত্বর এই ভবনটি অপসারণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। আমরা বাড়ির মালিককেও খুঁজছি, যে তারও সহযোগিতা লাগে, যদি তাকেও যদি আমরা পাই আমরা ভবনটি অপসারণের ব্যবস্থা করব। নিচের অংশটাকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, আনডিস্টার্ব অবস্থায় রেখে হাতে ম্যানুয়ালি ডেব্রিসগুলো অপসারণ করে আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে। ঠিক সেইভাবেই করা হচ্ছে এখন পর্যন্ত। ভবনটি ধসে পড়া বা হেলে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় মার্কেটটি ভেঙে ফেলার বিকল্প দেখছে না ফায়ার সার্ভিসও। একটি ভবনের সবকটি কলাম কিন্তু ভবনের লোড নিয়ে থাকে, যখন 5টি কলাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেখানে ভবনটি যথেষ্ট আনস্টেবল অবস্থায় আছে, সেক্ষেত্রে ভবনটি অবশ্যই ঝুঁকিপূর্ণ। সিদ্দিক বাজারের টাইলসের সাততলা মার্কেটটি পুরোটাই বাণিজ্যিক ভবন, যার পাশে একটি বেসরকারি ব্যাংকের শাখা ছাড়াও বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন রয়েছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। বিস্ফোরণের পর ভবনটির বেসমেন্টের 16টি পিলারের মধ্যে 5টি পিলার ধসে পড়েছে, যে কারণে সম্পূর্ণ ভবনটি এখন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে রাজুক, ফায়ার সার্ভিস এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, এখানে উদ্ধার অভিযানে ভারী যন্ত্রাংশ ব্যবহার করলে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ভবনটি, এমনকি হেলেও পড়ার আশঙ্কা রয়েছে, যে কারণে ম্যানুয়াল পদ্ধতিতে তারা এই উদ্ধার অভিযান চালাচ্ছেন। এবং অন্যান্য যে পিলারগুলি রয়েছে এবং কলামগুলি রয়েছে সবগুলোই পিলারেই অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।